এরপরে প্রশ্ন হলো সন্তান পালক নেয়ার বিধান কি? অনেক প্রশ্ন একজনে করছেন, এতগুলো উত্তর দেওয়া যাবে না। আচ্ছা একটা দেই, সন্তান পালক নেয়ার বিধান কি? সন্তান পালক নেওয়া যাবে, সন্তান পালক নিবেন মানুষের উপকার করার জন্য। একটা গরিব মানুষ, তার অনেকগুলো বাচ্চা আছে, পালতে পারে না, মাটা মরে গেছে, বাচ্চা পালন করার কেউ নাই, বাপটা মরে গেছে, ইতিম হয়ে গেছে, তখন তাকে নিয়ে আসেন অথবা তারকে তার মার কাছে রাখেন, খাবার দাবার দেন, পড়াশোনার খরচ দেন, মানুষ করে দেন, পোশাক আশাক দেন, আদর যত্ন দেন, এটা আল্লাহর জন্য করবেন। এ হলো সন্তান পালক নেওয়ার কনসেপ্ট ইসলামে। আর আমরা সন্তান পালক নেই কোন ধান্দায়? বাবা ডাকবো, মা ডাকবে, এই মতলব। মানে আমার ছেলে মেয়ে নাই তো একটু বাপ মা ডাক শুনতে মন চা, এই জন্য আরেকজনের ছেলে নিয়ে আসলাম, এটা হওয়া উচিত না। হওয়া উচিত হলো যে ঠিক আছে, একটা বাচ্চা থাকলে ভালো লাগে, আরেকজনের বাচ্চা সে খাওয়াতে পড়াতে পারে না, আমি নিয়ে আসলাম, কিন্তু বলতে হবে ভাই আপনার বাচ্চা আপনার, ওর কামাই রোজগার আপনি খাবেন, বা আপনার সন্তান হিসাবেই থাকবে, আমি একটু লালন পালন করতে চাই, একটু তারে পালতে চাই, একটু নিজের কাছে রাখতে চাই, ভালো লাগে একটা বাচ্চার সাথে থাকলে, ঠিক আছে, এটা ঠিক আছে। কিন্তু আমাদের বেশিরভাগ লোক ছেলে মেয়ে হয় না, এখন বাপ মা ডাক শুনতে হবে, এই জন্য আরেক জনের সন্তান নিয়ে আসে, আইনা ওই বাপের নাম মুছে দেয়, মায়ের নাম মুছে দেয়, ওই পোলা জানেও না তার বাপকে মাকে, এরা নকল বাপ নকল মা সাজে, সারা জীবন এই নকল বাপ নকল মা ডাকে ডেকে দিন পার করে, ঠিক না ভাই? ঠিক, জায়েজ নাই। আল্লাহ বলেছেন উদউহুম লিআবাই, তোমরা সন্তানকে তাদের বাপের নামে ডাকো, যে জন্মদাতা বাপ, জন্মদাতা বাপের নাম, গর্ভধারণকারী মায়ের নাম কখনো চেঞ্জ করা সম্ভব না, এটা হয় না কখনো। এই জন্য ওইভাবে লাল পালন পুত্র রাখা জায়েজ আছে, না হলে কিন্তু সেটা জায়েজ হবে না যদি তাদের বাপমার নাম নিয়ে লুকোচুরি করেন অথবা কোনো রকম প্রতারণা করেন। বেনামাজিদের ব্যবসা বাণিজ্যের উপার্জন কি হালাল হবে? ব্যবসা বাণিজ্য হালাল হারাম হওয়ার সাথে নামাজি আর বেনামাজির সম্পর্ক নাই। হালাল হারাম হওয়ার সাথে উপার্জনের পদ্ধতি, উপার্জনের প্রক্রিয়া, হালাল হারামের যে বিধিবিধান সেটা মেনটেন করা না করার সম্পর্ক। একজন নামাজি, শুধু নামাজি না, তাহাজ্জুদ গুজার, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সব কিছুই আছে, মাগার দোকানের ঝাঁপ টানাইয়া দেশি মসুরি আর ইন্ডিয়ান মসুরি মিক্স করে, এরপরে দেশি মসুরি বলে বিসমিল্লাহ বলে বিক্রি করে, হালাল হবে না হারাম হবে? কথা বুঝেন নাই, বিসমিল্লাহ বলে দিছি কিন্তু আবার পাল্লা উঠাইতেও বিসমিল্লাহ, আবার দেখবেন পলিথিনে ভরতেও কি, আবার হাত দিতেও বিসমিল্লাহ, আসলে নাউজুবিল্লাহ, আসলে কি নাউজুবিল্লাহ। তাহলে হালাল হারাম হওয়ার সাথে সম্পর্ক হলো পদ্ধতির উপর। আপনি নামাজি না বেনামাজি সেটা আরেক জিনিস, বেনামাজি হয়েছেন, কবিরা গুনায় লিপ্ত হয়েছেন, জাহান্নামে যেতে পারেন, ইমান চলে যেতে পারে, সেটা আরেক জিনিস। বাট উপার্জনের হালাল হারাম হওয়া নির্ভর করে আপনার সততার উপরে, আপনি সততার সাথে করেছেন হালাল, অসততার সাথে করেছেন যত বড় নামাজি হন হারাম। কথা কি ক্লিয়ার? আসুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।